হ্যালো ভিউয়ার্স, দ্য ডিক্লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে শিরোনাম সেটি হচ্ছে রেডমি নোট 8 প্রো এর ইন ডিটেলস আমরা কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত 5 মিলিয়নেরও অধিক বিক্রি হওয়া নোট সিরিজের হিট ডিভাইসটি হচ্ছে রেডমি নোট 7, এবার আসছে নোট 8 প্রো। তো আজকের ভিডিও জুড়ে কথা হবে এই নোট সিরিজের নোট 8 প্রো নিয়ে। সবাই জানি যে শাওমি রেডমির কিন্তু একটা অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে রিয়েলমি। তো রিয়েলমি যেভাবে খেলা শুরু করেছে তা সত্যিই অবাক করার মতো। কিন্তু শুধু রিয়েলমি খেলবে আর শাওমি তা বসে বসে দেখবে তা তো আর হতে পারে না, তাই এবার শাওমির খেলা শুরু করবে। তারই ধারাবাহিকতায় আগামী 29 আগস্ট চায়নাতে শাওমি উন্মোচন করবে তাদের 3টি ডিভাইস। এই ডিভাইস সিরিজটির মধ্যে প্রথমে আছে রেডমি নোট 8, দ্বিতীয়টি হচ্ছে রেডমি নোট 8 প্রো এবং তৃতীয়টি হচ্ছে রেডমি 8। রেডমি নোট 8 প্রো নিয়ে মূলত আজকে কথা বলবো। তো রেডমি নোট 8 প্রো ছবি ও স্পেসিফিকেশনের যে লিকেজ বা ফাঁস আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে 29 আগস্ট উন্মোচন করা হবে রেডমি নোট 8 সিরিজ। রেডমি নোট প্রোতে মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও G90T এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এখানে ব্যবহার করা হবে। রেডমি নোট 8 প্রোতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর ব্যবহার করা হবে। এটি হতে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের প্রথম এই প্রসেসর এবং ক্যামেরা সেন্সরের স্মার্টফোন। সম্প্রতি রেডমি নোট 8 প্রো ডার্ক গ্রিন ভেরিয়েন্টের ছবি ফাঁস হয়েছে। ফোনটি দেখতে অনেকটা রেডমি K20 ও রেডমি K20 প্রো এর মতোই। রেডমি নোট 8 প্রো ফোনের পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সেন্সরের ঠিক নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকের LED ফ্ল্যাশের নিচে অন্য আরেকটি ক্যামেরা রয়েছে। ফোনটিতে হেলিও G90T প্রসেসর থাকবে। এটি মূলত একটি গেমিং প্রসেসর, এর সাথে NFC ও IR ব্লাস্টার ফিচার যুক্ত করেছে রেডমি। ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এতে থাকবে লিকুইড কুলিং প্রযুক্তি, ফলে ফোন সহজে গরম হবে না। তো চলুন এক নজরে দেখে নিই রেডমি নোট 8 প্রোতে কি কি থাকছে। তো প্রথমত রেডমি নোট 8 প্রোতে গ্লাস বডি পাচ্ছি সামনে এবং পেছনে, যেটি অনেকটা K20 এবং K20 প্রো এর মতোই। এবং সামনে এবং পিছনে উভয় পাশে পাচ্ছেন গরিলা গ্লাস 5। তো এতে থাকছে না কোনো সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড ডিসপ্লে, এবং সম্ভবত এটিতে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যেটি সম্ভবত 6 থেকে 6.38 ইঞ্চ। এবং এটি হচ্ছে মূলত IPS ডিসপ্লে আগেই বলেছি, এবং HD প্লাস ডিসপ্লে আর নচ হিসাবে এখানে ডট নচ ইউজ করা হয়েছে। তো 64 মেগাপিক্সেলের প্রথম সেন্সরযুক্ত ক্যামেরা এটিতে আসছে, এবং এটি আসলে স্যামসাং এর সেন্সর। এবং 64 মেগাপিক্সেলের সাথে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, এবং ডেপথ সেন্সর হিসেবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং আরেকটি যে ক্যামেরা থাকছে সেটি মূলত 3D ইফেক্ট, আপনার যে কোনো ইমেজ বা ছবিকে 3D ইফেক্ট হিসেবে ইউজ হবে। এটি সম্ভবত নতুন একটি টেকনোলজি। এতে থাকছে NFC সাপোর্ট আর 3D ইফেক্ট হিসেবে যে TOL টাইমস অফ লাইট আমি আগেই বলেছি। তো মিডিয়াটেক হেলিও G90T যেটি গেমিংয়ের জন্য মূলত প্রসেসরটা বানানো, এবং এটিতে থাকছে পোকো F1 টেকনোলজির ব্যবহৃত হওয়া লিকুইড কুলিং টেকনোলজি। যারা গেমার বা গেমিং প্রিয় তাদের জন্য আসলে এই লিকুইড কুলিং টেকনোলজিটা খুব ভালোভাবে কাজ করবে। হলে খুব সম্ভবত ফ্রন্ট ক্যামেরায় 25 অথবা 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি। এতে থাকছে টাইপ সি পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুব্যবস্থা। খুব সম্ভবত অনেকে রিউমার করেছে যে এটিতে আসলে 5000 থেকে 6000 mAh ব্যাটারি ইউজ হবে। তো আমার কাছে যেটি মনে হয়েছে এটি আসলে 4000 mAh এর ব্যাটারিটা ইউজ করবে, সচরাচর শাওমি এখনকার ফোনগুলোতে যেটি ইউজ করছে। তো রিয়েলমি এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে এবং প্রাইস কম্পেয়ার করলে
আসলে শাওমি রেডমি নোট 8 প্রোটার প্রাইস সেগমেন্ট হবে অনেকটা এর মতোই। রেডমি নোট 8 প্রো 464 যে ভ্যারিয়েন্টটা ইউজ হবে সেটি চায়নাতে 1500 ইয়ান, বাংলাদেশে প্রায় 18K বা 18,000 টাকার মতো হবে। তবে সমস্ত ভ্যাট এবং ট্যাক্স সহ এটি সম্ভবত 23,000 থেকে 25,000 টাকার মতো হবে এবং 8/128 যে ভ্যারিয়েন্টটা সেটির প্রাইস আরও বেশি হবে। তো বেজ প্রাইস হিসেবে 464-র প্রাইসটা মূলত সমস্ত ভ্যাট ট্যাক্স সহ 23,000 থেকে 25,000। তো এই ছিল মোটামুটি শাওমি রেডমি নোট 8 প্রো এর স্পেসিফিকেশন। তবে অনেকেই যে বিভিন্ন সাইটগুলোতে রিউমার ছড়ানো হচ্ছে, সব কিছু আসলে বিশ্লেষণ করে এটি আমার অভিমত। তো হোপসো এখন 29 তারিখের দিকে আমাদের চোখ থাকবে শাওমির পর্দায়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করেন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। তো আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কথা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।